কারো যদি ওজন বেড়ে যায়, সবসময় তো আসলে একজন মানুষ ওজন মেশিন নিয়ে চলাফেরা করে না, ঘোরাফেরা করে না, তাহলে কোনো ব্যক্তি যদি কারো ওজন বেড়ে যায় অথবা ওজন কমে যায়, তাহলে একজন মানুষ অথবা একজন রোগী কিভাবে বুঝতে পারবে? জি, ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য। আপনি বললেন যে ওজনের মেশিন বা মেজারমেন্ট ছাড়া কীভাবে বোঝা যায় যে ওনার ওজন কমে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে। যদি আপনার কমে যায় সেই ক্ষেত্রে ওনার জামা কাপড় ঢিলা হয়ে যাচ্ছে বা আপনার সেটা দিয়ে ওনার বুঝতে পারে, আর যদি বেড়ে যায় সেই ক্ষেত্রে জামা কাপড় বেশি টাইট হয়ে যাচ্ছে এভাবে বুঝতে পারে। আর যদি মেজারমেন্টের দিকে আমরা আসেন, আপনি জানেন যে আমরা বিএমআই ক্যালকুলেশন করে কেউ আপনার স্বাভাবিক ওজনের চেয়ে বেশি ওজন কিনা সেটা আমরা মেজারমেন্ট করতে পারি। কারণ বিএমআই যদি 25-এর বেশি থাকে তাকে আমরা বলি ওভারওয়েট, আর 30-এর বেশি যদি থাকে তাহলে আমরা বলি অবেস বা স্থূলতা। হ্যাঁ, আরেকটা সহজ মেজারমেন্ট আছে যে হাইট থেকে কারো হাইট যদি মনে করেন 165 সেন্টিমিটার হয়, আমরা যদি 100 বিয়োগ করে দিই, যে 100 বাদ দিয়ে দিই, তাহলে 65 হবে ওনার আইডিয়াল ওয়েট। আচ্ছা আচ্ছা, তার মানে এটা হচ্ছে আসলে একটা মোটা দাগে খুব মানে সাধারণভাবে যদি আমরা হিসাব করে বলি যে 178 সেন্টিমিটার অথবা কেউ যদি 5'2" হয়, ওই 5'2" সে যদি সেন্টিমিটার করে, ওই সেন্টিমিটারে তার যদি 160, 168 অথবা 170 আসলো, ওই 100টা বাদ দিয়ে যে সংখ্যাটা থাকবে সেটাই হবে তার আইডিয়াল ওয়েট। আচ্ছা, এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আপনার কাছে জানতে চাই, কোনো ধরনের কোনো উপসর্গ কি আসলে এই রোগী, বিশেষ করে যাদের ওজন বেড়ে যাচ্ছে তাদের কোনো আলাদা উপসর্গ থাকতে পারে কিনা, আবার যাদের ওজন কমে যাচ্ছে তারা কোনো আলাদা আলাদা উপসর্গ নিয়ে আসতে পারে কিনা? যে ওজন বেড়ে যাওয়ার যে একটা হরমোনাল কারণ হাইপোথাইরয়েডিজম আপনি জানেন, সেটাতে হচ্ছে আপনার বেশি বেশি ঘুম পাওয়া বা দুর্বল লাগা বা হচ্ছে আপনার সবসময় অবসাদ বা কাজ কর্মে মন বসছে না বা পায়ের পাতা ফুলে যাচ্ছে বা স্কিনটা আপনার রুক্ষ হয়ে যাচ্ছে, সেই ধরনের কমপ্লেন যদি থাকে তাহলে আমরা হাইপোথাইরয়েডিজম নিয়ে আক্রান্ত এরকম সন্দেহ করতে পারি বা ধারণা করতে পারি, তারপর আমরা পরীক্ষা নিরীক্ষা করে সেটা কনফার্ম হতে পারি। আচ্ছা, এবং এটা গেল হচ্ছে ওজন বাড়া, আর ওজন কমারও কি একই রকমই মোটামুটি উপসর্গ হয়, একটু ঘুম ঘুম লাগা, দুর্বলতা, এগুলো ছাড়া আর কোনো ধরনের কোনো উপসর্গ কি হতে পারে ওজন কমে গেলে? ওজন কমে যাওয়ার যেটার বিপরীত হয় যে ঘুম হচ্ছে না বা পালপিটেশন, বুক ধরফর করছে বা হঠাৎ করে ওজন কমে যাচ্ছে বা কোটর থেকে চোখটা বাইরে বেরিয়ে আসছে, যেটা আমরা হাইপারথাইরয়েডিজমের সিম্পটম, সেইগুলো হচ্ছে আমরা ওজন কমে যাওয়ার ক্ষেত্রে পাই। এছাড়া অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি বা এডিসন ডিজিজ, সেইগুলোতে হচ্ছে আপনার ওজন কমে যেতে পারে, সেই ক্ষেত্রে আমার শরীর কালো হয়ে যাচ্ছে, স্ক্রিন কিজগুলো কালো হয়ে যাচ্ছে বা মুখের ভিতরে কালো হয়ে যাচ্ছে, সেইগুলো আমরা লক্ষণ দেখতে পাই।